গজ কাপড় দিয়ে কিভাবে আপনারা সুন্দর ড্রেস রেডি করবেন সেটাই আজকের ভিডিওতে থাকে। কম দামে গরমের জন্য কিভাবে আরামদায়ক ড্রেস রেডি করবেন সেটা আজকের ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার আপুরা ভাই আর আপনারা সবাই কেমন আছে? আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজকে আমি গজ কাপড়টা দিয়ে আপনাদের একটা সুন্দর ড্রেস রেডি করে দেখাবো। সুন্দর একটা কামিজ বলেন, কুর্তি বলেন, অথবা টু পিস সেট বলেন, যেটাই বলেন না কেন, বর্তমানে অনেক বেশি জনপ্রিয় কুর্তির সেটটা। আমি এখানে কামিজের জন্য প্রায় আড়াই গজ কাপড় নিয়ে নিয়েছি এবং প্যান্টের জন্য এক কালার গজ কাপড়টা নিয়েছি। জামার জন্য আমি ছোট ফুলের এই প্রিন্টের কাপড়টা নিয়েছি এবং এটা 100% সুতি কাপড়। আর পায়জামার জন্য মানে সালোয়ারের জন্য আমি এক কালারের কাপড় নিয়েছি, যেটা একটু ম্যাজেন্টা টাইপের, আর সাথে ম্যাজেন্টা কালারের লেসটা নিয়েছি। সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আমি রেডি করে ফেলেছি, আর রেডি করার পরে আমার ড্রেসের ডিজাইনটা আপনাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে নেক ডিজাইন, মানে গলার ডিজাইনটা আমি একটু ইউনিক রাখার চেষ্টা করেছি। বর্তমানে এই গলার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি। এক সাইডে আমি লেসটা রেখেছি এবং আরেক সাইডে আমি প্যান্টের যে কাপড় সেই কাপড় দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে লেসের পাশে পার্লও দিতে পারেন। আর এটার স্লিপসটা আমি কিন্তু একটু লুজ ফিটিং টাইপের স্লিপসটা রেখেছি। আর এই লেসটা এত সুন্দর করে ড্রেসের সাথে যাচ্ছিল, মানে ড্রেসের কাপড়টার সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে এই লেসটা। এই লেসটাও কিন্তু আমি মার্কেট থেকে কিনে নিয়েছি। আমার আজকের এই ড্রেসের যে কটনের কাপড়টা, মানে সুতির যে জামার কাপড়, সুতির যে পায়জামার কাপড় এবং যেই লেস, এগুলো সবই কিন্তু আমি মার্কেট থেকে তারপর কিনে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী। আপনারাও কিন্তু মার্কেটে গেলে অসংখ্য ড্রেসের ডিজাইন পেয়ে যাবেন, অসংখ্য ছাপার বা অসংখ্য প্রিন্টের আপনারা কাপড় পেয়ে যাবেন সুতির, এবং বিভিন্ন ডিজাইনের লেস পেয়ে যাবেন। আপনারা কাপড়ের সাথে লেসটা একটু ম্যাচিং করে কিনে তারপর ড্রেসগুলো ডিজাইন করবেন, দেখবেন যে খুব সুন্দর লাগে। একটা সিম্পল ড্রেসকেও কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে তোলা যায়। আর আমার এই ড্রেসের গলার ডিজাইনটা, হাতার ডিজাইনটা, কিছু সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিতে করা, আমার নিজের আইডিয়া থেকেই করা। আর এই যে প্যান্ট রেডি করেছি, প্যান্টটা আমি প্যান্ট কাটিং রেডি করেছি। এই স্যালোয়ারটাও কিন্তু আমি নিজের ইচ্ছা মতো রেডি করে নিয়েছি। আপনারা চাইলে প্লাজো স্যালোয়ারও বানাতে পারেন, অথবা আমার মতো প্যান্ট কাটিংও বানাতে পারেন। আর আমার এই সম্পূর্ণ টু পিসের সেটটা বানাতে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়নি, মাত্র 500 টাকা খরচ হয়েছে। এটা কিন্তু আমি নিজের হাতেই সেলাই করেছি, তাই সেলাইয়ের মজুরিটাও কিন্তু বেঁচে গিয়েছে। গরমের জন্য এইরকম আরামদায়ক গজ কাপড় দিয়ে আপনারাও চাইলে ডিজাইনার ড্রেস রেডি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর গরমের জন্য আপনারাও এরকম আরামদায়ক ড্রেস নিজেরাই রেডি করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।